মৌসুমী বায়ুর বিদায় বেলায় আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কোন কোন জেলায় পড়বে এর প্রভাব জানিয়ে দেব বিস্তারিত, সঙ্গে থাকুন। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত চোখ রাখুন। আপনি দেখছেন নিউজ অল টাইমস, আপনার সাথে আছি আমি তন্ময়। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটি বাজিয়ে দিন প্রতিটি নতুন খবরের আপডেট সবার আগে পেতে। পূজোর মধ্যে ফের নতুন করে বৃষ্টির প্রভাব, কোন জেলাগুলিতে পড়বে এর তীব্র প্রভাব জেনে নিন বিস্তারিত। সমুদ্রের উপকূলে আবহাওয়ার খামখেয়ালিপনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই, আর তাতেই আগামী কয়েকদিনের মধ্যেই বড়সড় দুর্যোগের আভাস পাচ্ছেন আবহাওয়াবিদরা। মৌসুম বিভাগ জানিয়েছে বঙ্গোপসাগরের সঙ্গে তাল মিলিয়ে আরব সাগরেও তৈরি হয়েছে ঘূর্ণাবর্তের অনুকূল আবহাওয়া। মৌসুমী বায়ুর বিদায়ক্ষণে বর্ষা আবার দাপুটে ইনিংস খেলার সম্ভাবনা রয়েছে বলেও জানাচ্ছে আবহাওয়া দফতর। অন্যদিকে আগামী 48 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপ খেলা দেখাতে শুরু করবে বাংলার পূজোর আকাশে, এমনটাই মনে করছেন আবহবিদরা। রবিবার রাজ্যের কোথাও সেরকম বৃষ্টি হয়নি, আর তা না থাকায় করোনার ভয় উপেক্ষা করেই বিভিন্ন জায়গায় মানুষের ঢল নেমেছে। তবে আজ থেকেই ফের শুরু হতে পারে বৃষ্টি। ঘূর্ণাবর্ত নিম্নচাপ হলেই ঘনীভূত হবে আবহাওয়া, সেক্ষেত্রে আজ থেকেই শুরু হয়ে যেতে পারে দুর্যোগ। তবে এই রাজ্য থেকে বর্ষা বিদায়ের বার্তা দিয়ে রেখেছে আবহাওয়া দফতর, যার জন্য অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে বলেও জানিয়েছে হাওয়া অফিস। রবিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী মঙ্গলবার সকাল অর্থাৎ সপ্তমীর সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সোমবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আর সোমবার সকাল থেকে মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া মোটের উপরে শুকনো থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা সোমবার থেকেই, কোনো কোনো জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এদিন। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা অন্য দিনগুলোর মতোই থাকতে পারে 34 ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রবিবার বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে মঙ্গলবার সকালের মধ্যে কোনো জেলাতেই বৃষ্টির শুরু হওয়ার সম্ভাবনা নেই। তবে হালকা বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দফতর। আবহবিদদের মতে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলিতে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি কোথাও দিনের তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। এখনকার আবহাওয়ার খবর এই পর্যন্তই। পরবর্তী আবহাওয়ার খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন এই চ্যানেলটি। ধন্যবাদ।